দিতে সাহায্যে মুভ করে। তো ওই এয়ার যখন আমরা কি জানি ফাঁকা জায়গা পাইলে হচ্ছে এয়ার মুভ করতে পারে, তো এয়ারটা ওই ফাঁকা জায়গাতে মুভ করে। এখন যখন এয়ার মুভ করে, এয়ারের সাথে যে মাইক্রো ডাস্ট গুলা থাকে যেগুলো হয়তো খালি চোখে দেখা যায় না বা হলেও খুবই ছোট ছোট, ওইগুলা তোমার এয়ারের সাথে বাইরে চলে যায়। তো এখানে একটা ডিডাস্টিং হয়, মানে একটা ফাইন ক্লিনিং হয়। আচ্ছা, এই ফাইন ক্লিনিং এর পরে তোমার নিচে এই যে এইখানে দেখো ছবিতে দেখো যে দুই মার করা, এটা তোমার হচ্ছে একটা পারফোরেটেড ড্রাম। এই পারফোরেটেড ড্রাম যেহেতু আছে মানে এখানেও পারফোরেশন আছে, ছোট ছোট ছিদ্র আছে। তো এর মধ্য দিয়ে যখন মেটালটা পাস করে তখন হচ্ছে আবার তোমার হচ্ছে ডিরাস্টিং হয় আরেকবার। দেন তোমার হচ্ছে এই যে এখানে দেখো যে ফিডোলার আছে দুইটা, এই ফিডোলারটা ম্যাটেরিয়ালটাকে তোমার এখানে একটা ওপেনিং রোলার আছে এখানে ফিট দিবে। এই ফিট ডোলার আর ওপেনিং রোলার ডিস্টেন্স কতটুকু হবে সেটা ডিপেন্ড করে তুমি কি ধরনের ম্যাটেরিয়াল প্রসেস করতেছো। যেমন ধরো তুমি যখন কটন বেল লে ডাউন দিবা বা তোমার যখন একটা এভারেজ লেন্থ আসবে ধরো যে 28 বা এরকম আসলো, আর একটা লে ডাউন তুমি যখন দিলা তখন তাদের হচ্ছে একটা এভারেজ লেন্থ আসলো যে এই কটনের এভারেজ লেন্থ হচ্ছে 29, এরকম যদি হয় তখন 28-এর ডেটা আর 29-এর ডেটা তার জন্য এটা সেটিং ডিফারেন্ট হবে। যদি 28 মিলিমিটার এভারেজ লেন্থ হয় তাহলে ডিস্টেন্স যেটুকু হবে, যদি 29 মিলিমিটার হয় তার থেকে একটু বেশি হবে। যদি বেশি না হয় তাহলে দুটো রোলের ইন্টারাকশনে দেখা যাচ্ছে ফাইবার ব্রেক করতে পারে, আর ফাইবার ব্রেক করলে তোমার শর্ট ফাইবার ক্রিয়েট হবে। যদি শর্ট ফাইবার ক্রিয়েট হয় দেন তুমি হচ্ছে যখন স্লাইহার বানাবা কার্ডে তারপরে ড্রফ্রমে তখন হচ্ছে সাইবারের মধ্যে থিক থিন প্লেস ক্রিয়েট হবে। মানে একটা জায়গায় দেখা সাইবারটা একটু চিকন হয়ে গেল, একটা জায়গায় একটু মোটা হয়ে গেল, হ্যান্ডেল করা ইজি হবে না। দেন আবার যখন রিঙে যাবা তখন দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে যখন রোবিং থেকে তোমার ইয়ানটা তৈরি হচ্ছে মাঝপথে ছিঁড়ে গেল তখন দেখা যাচ্ছে ফ্লাই জেনারেট হবে। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট যে কতটুকু ডিস্টেন্স হবে তোমার হচ্ছে এটা ম্যাটেরিয়াল কি ধরনের ম্যাটেরিয়াল হ্যান্ডেল করবা তার উপর ডিপেন্ড করবে। এই তারপর হচ্ছে যে এই ওপেনিং রোলারের যে স্পিড সেটা তুমি হচ্ছে কন্ট্রোল করতে পারবা। রিটারের একটা কন্ট্রোল প্যানেল থাকে, ওটার নাম হচ্ছে ভেরিও সেট বলতেছে ওরা। তো ওই ভেরিও সেটের মাধ্যমে তুমি জাস্ট কতটুকু স্পিড চাও এটা ইনপুট দিলে তোমার হচ্ছে ওপেনিং রোলারের স্পিডটা তুমি কম বেশি করতে পারবা। তুমি যদি চাও যে হ্যাঁ আমার হচ্ছে প্রোডাকশন খুব বেশি হবে বা দ্রুত হবে তাহলে তুমি স্পিড বাড়াই দিতে পারো, আর যদি না চাও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি ম্যাটেরিয়ালটা একটু জেন্টাল ভাবে হ্যান্ডেল করবো, আমার প্রোডাকশনটা একটু এখন কম হলেও হচ্ছে, তাহলে দেখা যাবে প্রোডাকশনটা স্পিডটা রোটেশনের স্পিডটা একটু কম রাখলেও পারো। ওকে, আচ্ছা এরপরে তোমার হচ্ছে এই এখানে ওপেনিং রোলার যেটা তার নিচে গ্রিড বার থাকবে, গ্রিড বারের মাধ্যমে আবার তোমার হচ্ছে যে যে যদি বড় বড় থাকে অঙ্কন ট্রাশ সেটা আবার এখানে রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে দেন তোমার হচ্ছে এটা ডেলিভারিতে যাবে। ঠিক আছে, এখানে একটা বিষয় যে তোমার হচ্ছে গ্রিড বারের যে সেটিং আমি যখন ভিডিও দেখো তখন তুমি হচ্ছে আরেকটু বুঝতে পারবে। তো গ্রিড বারের যে সেটিংটা মানে হচ্ছে একটা বার থেকে আরেকটা বার যে ডিস্টেন্সটা এটা তুমি কম বেশি করতে পারো। যদি তুমি চাও যে হ্যাঁ আমার ট্রাশটা বা ডাস্টটা যেটা আসছে সেটা বেশি পরিমাণে ইজেক্ট হবে, বেশি পরিমাণে বের হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি হচ্ছে ডিস্টেন্স বাড়াতে পারো। তো এরকম ধারণা আসতে পারে, আচ্ছা আমি তো সব ধরনের সব ট্রাশ বের করে দিতে চাই তাহলে আমি ডিস্টেন্স বেশি রাখবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কারণ হচ্ছে যদি ডিস্টেন্স খুব বেশি দিয়ে দাও তখন দেখা যাচ্ছে কি ট্রাশের সাথে সাথে তোমার হচ্ছে যেটা ফাইবার কটন ফাইবার ওটা হচ্ছে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমার ডিস্টেন্সটা এমন রাখতে হবে যাতে তোমার হচ্ছে ট্রাস্টটা হচ্ছে ম্যাক্সিমাম বেরোয় আবার হচ্ছে গুড ফাইবার যেটা সেটা পরিমাণটা কম বেরোয়। আচ্ছা এটা কি বুঝতে পারছি? জি ম্যাম। শুনি দাঁড়াও, এই যে 47 আইডি তানজিদ আছো তুমি? ২০১৯-এর 47 আইডি তানজিদ, তানজিদ ৫৬ আইডি সৌমিক,
তোমরা কি আছো নাকি নাই, নাকি বোঝো নাই? তাহলে বলো, আমি আরেকবার একটু বোঝাই। ছাপ্পানোয়েডি শ্রমিক, শান্ত, 62 আইডি, আচ্ছা আচ্ছা, আমি তোমাদের ভিডিওটা একবার দেখাই, তারপরে হচ্ছে যদি না বুঝো বা আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি হচ্ছে ইনফ্লেক্স যে মেন ভিডিওটা, মানে এই মেশিনটা ভিডিও পায়নি, বাট তোমাদের হচ্ছে যে যেখানে যে তোমার গ্রিড বারটা কিরকম হয় বা অ্যাকচুয়ালি ট্রাস্টটা কিভাবে আলাদা হয়, গ্রিড ট্রাস্ট কিভাবে হয়, ওর কাছাকাছি একটা ভিডিও আছে তোমার হচ্ছে প্রি ক্লিনারের, ওটা আমি দেখাচ্ছি, তারপর আবার বোঝাবো এটা। আচ্ছা এখানে একটু দেখো, এটা হচ্ছে গ্রিড বার, এখানে কয়েকটা বার থাকে এরকম ভাবে পাশাপাশি, এই সব সেটিংটাকে একসাথে বলা হচ্ছে গ্রিড বার। এই গ্রিড বারের সাহায্যে তোমার হচ্ছে যখন এই রোলারের সাথে পশমগুলা ঘুরতেছে তখন তোমার যে ট্রাসগুলো থাকে ওটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাহায্যে নিচে পড়ে যায়। এই একটা বাইর থেকে একটা বাইর ডিস্টেন্স তুমি সেটিং মানে চেঞ্জ করতে পারো, কম বেশি করতে পারো, আবার এই বার গুলো কোন অ্যাঙ্গেলে থাকবে সেটাও তুমি সেটিং দিয়ে চেঞ্জ করতে পারো। যদি তুমি চাও যে হচ্ছে আমার বেশি ওয়েস্ট দরকার যেটা বললাম, তাহলে অ্যাঙ্গেলটা একটু বাড়াই দিবা, যদি চাও কম থাকবে তাহলে অ্যাঙ্গেলটা কমাই দিবা, ডিস্টেন্সটাও সেম, যদি চাও বেশি হবে বেশি চার্জ যাবে তাহলে হচ্ছে ডিস্টেন্সটা বাড়বে না হলে কমবে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো যে এখানে আরেকবার এয়ারটা যখন চলে যাচ্ছে, হ্যাঁ তখন কি হচ্ছে এয়ারের সাথে যে মাইক্রোডাস থাকে ওগুলাও চলে যায়, এটাকে রিডাস্টিং বলা হয়। সেখানে দেখাচ্ছে যে যত তোমার হচ্ছে পার্সেন্টেজ বাড়বে তোমার হচ্ছে ক্লিনিং ইন্টেন্সিটি তত বাড়বে, এটার ম্যাথ আছে, আমি যখন থিওরি পড়ানো শেষ করবো তখন হচ্ছে ম্যাথ গুলো করাবো। দেখো এখানে দেখো যে ওয়েস্ট পার্টিকেলস ও আছে, কিছু ফাইবারও আছে, তো তুমি যখন যতই ট্রাশ পাবা তো সাথে সাথে একটু হচ্ছে গুড ফাইবারও পড়ে যায়, তো ওই গিট বাই ডিস্টেন্স এত বেশি হওয়া যাবে না যে সব ট্রাশ বের করতে যে আমার হচ্ছে তোমার বেশি গুড ফাইবারটা পড়ে যাচ্ছে।
আচ্ছা, তো তোমরা গিট বার দেখছো না? আচ্ছা দুজন দেখি চ্যাটে কিছু এরকম লিখছে, দেখি একটু। আচ্ছা তাহলে কি আমি একবার বোঝাবো? জি ম্যাম, আরেকবার একটু বুঝালে একটু ভালো হ্যাঁ হইতো। আচ্ছা আচ্ছা ওকে ওকে। আচ্ছা তোমার হচ্ছে যেটা বললাম যে এই মেশিন হচ্ছে, এখানে একটা ফ্যান থাকে, ওই ফ্যান হচ্ছে আগের যে মেশিন ইউনিমিক্স থেকে তোমার মেটেরিয়াল গুলোকে নিয়ে আসে, ঠিক আছে, এয়ার ব্লোর মাধ্যমে নিয়ে আসে। নিয়ে আসার পরে মেন কাজ শুরু হয় তোমার এখান থেকে। এখানে তোমার হচ্ছে যে একটা ফিলিং টিউব থাকে বা হচ্ছে একটা চেম্বার থাকে, ওই চেম্বারটা এরকম যে তোমার হচ্ছে একটু শর্ট করা, মানে একটা দাগ কাটা দাগ কাটা, হ্যাঁ, তো মাঝে একটু একটু গ্যাপ আছে, তো ওই গ্যাপটার মাধ্যমে কিছু, ওই যে আমরা তো জানি যে বোরমে এয়ারের মাধ্যমে মেটেরিয়াল পাস হচ্ছে, তো ওই এয়ারটা ওই ফাঁকা দিয়ে বের হয়ে যাবে, ওই যে ছোট ছোট ছিদ্র থাকে ওখান দিয়ে বের হবে। তো যখন এয়ারটা বের হবে, এয়ারের সাথে যে ডাস্ট গুলো থাকবে, মাইক্রো ডাস্ট, ওটাও চলে যাবে। তো এখানে একটা ডিডাস্টিং হবে, এটাকে বলা হচ্ছে ডিডাস্ট, যে ডাস্ট গুলো থাকে এটা রিমুভ করার জন্য বলা হচ্ছে ডিডাস্টিং। তো এখানে একটা ডিডাস্টিং হচ্ছে, ডিডাস্টিং হওয়ার পরে তোমার হচ্ছে এইখানে হচ্ছে তোমার একটা পারফোরেটেড ড্রাম আছে। পারফোরেটেড মানে হচ্ছে ছিদ্র ছিদ্র, তো এখানে যেহেতু পারফোরেশন আছে তো এখানে ফাইবারটা যখন যাচ্ছে তখন আরেকটু ডিডাস্টিং হচ্ছে, যে ডাস্ট গুলো আছে সেহেতু ওই পারফোরেটেড যে ছিদ্র আছে এটার মধ্যে দিয়ে তোমার বাড়ি চলে যাচ্ছে, পরে এটা ক্লিন করা হচ্ছে। আচ্ছা তো এখানে ফাইবারটা যখন আসলো, দেন এখানে দেখো যে দুটো ফিট রোলার আছে, এই ফিট রোলার হচ্ছে কি করবে, এই মেটেরিয়ালটা এখান থেকে তোমার এই ওপেন রোলার কে ফিট দিবে। যখন ফিট দিবে তখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এদের মধ্যে যে ডিস্টেন্স কতটুকু হবে, এটা সবসময় একই থাকবে এমন না, কখনো কম কখনো বেশি হবে। কখন কম বেশি হবে বললাম, যদি আমার হচ্ছে লেন্থ, এটা সম্পর্ক হচ্ছে লেন্থের সাথে, কারণ এখন মোটামুটি ফাইবারটা তো আর ওপেন হয়ে গেছে বেশ খানিকটা, তাই না? তো এখন আর ওই গুটি গুটি টাইপ বা টাট সাইপ যেটা, ওটা বেশ হচ্ছে ফাইবার গুলো একটু তোমার ইন্ডিভিজুয়াল হতে শুরু করছে, পুরোপুরি হয় নাই। তো এখানে তোমার হচ্ছে ওই দুটো রোলারের মাঝে যে ডিস্টেন্স, এই বিষয়টা তোমার হচ্ছে ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করে। যদি খুব বেশি রোলার ডিস্টেন্স কম থাকে তাহলে দেখা যাচ্ছে ফাইবারটা ব্রেক করবে, ফাইবার ব্রেক যদি করে তাহলে দেখা যাচ্ছে ফাইবারটা যে লেন্থ সেটা হচ্ছে তোমার কমে যাবে, শর্ট ফাইবার বলা হচ্ছে এটাকে। যদি কোনো ফাইবারের লেন্থ হচ্ছে তোমার 12.7 মিলিমিটার হয়, দেখা যাচ্ছে নিচে ফাইবারকে শর্ট ফাইবার বলা হয়, তো শর্ট ফাইবার ক্রিয়েট হবে। তো শর্ট ফাইবার ক্রিয়েট হয় তখন তখন হচ্ছে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যখন তুমি স্লাইভার তৈরি করবা, তখন যে স্লাইভারের মধ্যে এই শর্ট ফাইবার গুলো দেখা যাচ্ছে কোথাও একসাথে বেশি জড়ো হয়ে গেছে বা কোথাও নাই হয়ে গেছে, তো একটা থিক থিন প্লেস মানে মোটা জায়গা চিকন জায়গা ক্রিয়েট হবে। হ্যাঁ, কোথাও দেখা যাচ্ছে স্লাইভারটা একটু মোটা হয়ে গেছে, কোথাও একটু চিকন হয়ে গেছে, তো এই প্রবলেম আরো তোমার রিং এর প্রবলেম হতে পারে। তো এই প্রবলেম যদি না হয় সেজন্য আমাকে হচ্ছে যাতে শর্ট ফাইবার ক্রিয়েট না হয় এর জন্য আমাকে ট্রাই করতে হবে। তো এই ডিস্টেন্সটা ওই ফাইবার লেন্থের উপর ডিপেন্ড করবে। তারপরে তোমার হচ্ছে যে এখানে দেখো যে তোমার এই ওপেনিং যে সিলিন্ডারের এটার যে স্পিডটা তুমি এটা কন্ট্রোল করতে পারো যদি চাও, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে তোমার নিচে তোমার গিট বার থাকবে, যেটা দেখালাম যে বারের মতো থাকে, মাঝে হচ্ছে তোমার একটু ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে তোমার হচ্ছে যে ট্রান্সফার থাকে ওটা তোমার রিমুভ হয়। তো মেন বিষয় যেটা এখানে সেটা তোমার হচ্ছে যে তিনটা জিনিস হচ্ছে, এখানে একবার ডিডাস্টিং হচ্ছে যে মাইক্রো ডাস্ট গুলো থাকে ওগুলা এই যে এয়ারের মাধ্যমে এই ছোট ছোট স্লটের মাঝে যে ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা দিয়ে বের হচ্ছে। আবার এখানে একটা পারফোরেটেড ড্রাম আছে তোমার ছিদ্র ছিদ্র আছে, সো এখানে একবার বের হচ্ছে। আর একটা হচ্ছে যে এই ওপেনিং রোলের সাথে একটা গ্রিড বার আছে, ওই গ্রিড বার এর মধ্য দিয়ে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কে কাজে লাগিয়ে যে চার্জগুলো থাকে বা যে ডাস্টগুলো থাকে সেইগুলো তোমার হচ্ছে নিচে পড়ে যাচ্ছে, ঠিক আছে, তোমার তোমার ম্যাটেরিয়ালটা ক্লিন হচ্ছে। ওকে, এখন কি বুঝতে পারছি মোটামুটি? জি ম্যাম। তো এখন যেটা আমরা করবো সেটা তোমার হচ্ছে ট্রুজদারের, ক্রুজারের ওদের যে ক্লিনোমেট বা ফাইন ক্লিনার যেটা, ওটা হচ্ছে ওদের নাম দিয়েছে তোমার ক্লিনোমেট C1, CLC1, আরো আছে CLC3, CLC4। তো ওদের যেটা মানে একটা বিষয় সেটা হচ্ছে যে ওরা কি ধরনের মেটেরিয়াল তুমি প্রসেস করবা তার উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে রোলারের সংখ্যা কম বা বেশি করে দেয়। যদি এমন মেটেরিয়াল আমি হচ্ছে প্রসেস করি যে তোমার হচ্ছে
যেটার মধ্যে ডাস্ট ট্রাস পরিমাণ কম, তাহলে আমার $1 এনাফ। আর যদি একটু মাঝারি সাইজের মাঝারি ট্রাস টাস্ট আছে এরকম একটা ম্যাটেরিয়াল হ্যান্ডেল করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার $3 ইউজ করতেছি। আবার যদি খুব বেশি ডাস্ট ট্রাস থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি $4 ইউজ করতেছি। ঠিক আছে, বাট সবগুলোর প্রিন্সিপালই হচ্ছে সেম। কি এখানে দেখো একটা কনভেয়ার বেল্ট আছে, এই কনভেয়ার বেল্টের মধ্যে ম্যাটেরিয়ালটা আসবে, কটনটা আসার পরে তোমার এখানে ফিট রোলার আছে। এই ফিট রোলার তোমার হচ্ছে এখানে যে ওপেনিং রোলারটা আছে এই ওপেনিং রোলারকে ম্যাটেরিয়ালটা ফিট করবে। এই ম্যাটেরিয়ালের নিচে ওপেনিং রোলারের নিচে তোমার হচ্ছে এখানে গিট বারের মতো আরেকটা জিনিস মোট নাইফ, আমি পড়াচ্ছি মোট নাইফ কি, মোট নাইফ থাকে। তো এই ক্ষেত্রেও এটারও সেম প্রিন্সিপাল, সবগুলোর সেম প্রিন্সিপাল, যে এখানে একটা কনভেয়ার বেল্ট থাকবে, সেই কনভেয়ার বেল্টটা ম্যাটেরিয়ালকে এখানে ফিট দিবে, দেন এখানে এই ওপেনিং রোলার, দেন এটা, দেন এটা, সবগুলোতে মুভ করবে। আবার এই সবগুলোর নিচে এখানে গিট বারের মতো জিনিস আছে, তো এগুলো সব হচ্ছে ওপেনিং রোলার বা ক্লিনিং রোলার যেটা বলতে পারো, কারণ হচ্ছে সবগুলো রোলারই কিন্তু মোটামুটি ক্লিন করে, সবগুলোতে ওয়ার থাকে। কিন্তু যদি নিচে গিট বার বা মোট নাইপের মধ্যে জিনিস থাকে, তো ওই গিট বার বা মোট নাইপের মধ্যে দিয়ে যেই ডাস্ট বা ট্রাস্ট থাকে ওগুলো তোমার হচ্ছে বাইরে ইজেক্ট হয়ে যায়। এখন যেটা বললাম যে হচ্ছে তোমার মোট নাইফ, কি মোট নাইফটা হচ্ছে তোমার গিট বারের মতো, বাট এখানে শুধুমাত্র বারের জায়গায় তোমার নাইফের মতো থাকে, মানে একটা এজ একটু শার্প থাকে, ফলে ওইটা যখন তোমার হচ্ছে মুভ করে ম্যাটেরিয়ালটা দেখাচ্ছে ওই একটু শার্পনেসের কারণে ম্যাটেরিয়ালটা আর যে ডাস্ট গুলো থাকে ওটা আরো একটু ইজিলি রিমুভ করা যায়। এখন এটা তো গেল, তারপরে এই এখানে আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রথম রোলার থেকে যখনই সেকেন্ড রোলারে যাবে তখন সেই সেকেন্ড রোলারের হচ্ছে স্পিড প্লাস তোমার হচ্ছে তোমার এই যে যে ওয়ার গুলো থাকে এখানে ছোট ছোট যে ওয়ার গুলো দেখতে পাচ্ছ রোলারের মাথায়, এই ওয়ার গুলো আস্তে আস্তে আরো বেশি ফাইনাল হয়, মানে প্রথম রোলার থেকে সেকেন্ড রোলারের যে স্পিড সেটা বেশি হবে, এবং হচ্ছে এই রোলারের যে ওয়ার গুলো আছে সেই ওয়ার গুলো আরো বেশি চিকন বা ফাইনাল হবে। এরকম সেকেন্ডটা থেকে যখন থার্ডটা যাবে সেম, থার্ডটাতে যখন ফোরটাতে যাবে তখন তোমার সেই রোলারের স্পিডটা আরো বেশি হবে, হচ্ছে যে ওয়ারগুলো থাকে ওখানে ওই ওয়ারগুলো আরো বেশি ফাইন হয়ে যাবে। তো এখানে ওই বিষয়টা সেম, যেখানে একটা কনভেয়ার বেল্ট থাকবে, সেই কনভেয়ার বেল্টের হচ্ছে ম্যাটেরিয়ালটা পাস হয়ে আসবে, সরি ম্যাটেরিয়ালটা পাস হয়ে আসবে, আসার পরে যে ফিট রোলার সেই ফিট রোলারের সাহায্যে ম্যাটেরিয়ালটা ওপেনিং রোলারে ফিট হবে। ওপেনিং রোলারে ফিট হওয়ার পর আর ইন্টারেকশনে ম্যাটেরিয়াল গোপন হয়ে থাকবে, ওপেন হওয়ার সাথে সাথে যে ডাস বা ডাস্ট গুলো আছে সেই ডাস বা ডাস্ট গুলো মুভ পাইপের সাহায্যে নিচে পড়ে যাবে, সিম্পল আগেরটার মতোই। আচ্ছা, তো এই এখন যেটা পড়াবো সেটা তোমার হচ্ছে কার্ড ফিটিং। কার্ড ফিটিংটা হচ্ছে মূলত যে কার্ডিং এর যে পোর্শনটা ওখানেই পড়বা। তো আমি এখানে একটা জিনিস দেখাবো, কারণ হচ্ছে দুই ধরনের ফিট হয় কার্ডিং এ, একটা ল্যাপ ফিট, একটা হচ্ছে তোমার টুথ ফিট বা টাক ফিট, কিভাবে একটু দূরে দেখানোর জন্য আমি জাস্ট এখানে হালকা একটু বলে রাখি। আচ্ছা, এখানে যেটা বিষয় ইম্পর্টেন্ট, যে তোমরা ওই ভিডিওতে মনে একটা জিনিস দেখছো যে ব্রোডুম যদি একটা থাকে সেটা থাকতে পারে, বাট কার্ডিং মেশিন কিন্তু একটা থাকে না। তোমরা যখন ইন্ডাস্ট্রিতে যা মানে মিল ভিজিট করবা বা মিল, হ্যাঁ মিল ভিজিটেই দেখতে পারবা, তখন দেখবা যে ব্রোডুম হয়তো একটা আছে, হয়তো ব্রোডুমের মধ্যে একটা মেশিন বা দুইটা মেশিন হয়, দেখা যাচ্ছে একটা ইউনিক্লিন হয়তো দুইটা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম মেশিন ইউনিফ্লক একটা আছে, ইউনিমিক্স একটা আছে, ব্রোডুমটা একটা, কিন্তু এই ব্রোডুমের সাথে কার্ডিং মেশিনই তো একটা থাকে না, দেখা যাচ্ছে 10টা 12টা 18টা 20টা কার্ডিং মেশিন এই একটা ব্রোডুম থেকে ম্যাটেরিয়াল সাপ্লাই পায়। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট রাখতে হবে যে প্রতিটা কার্ডিং এর যেটা হচ্ছে ফিট এটা যেন ইউনিফর্ম হয়, এমন যেন না হয় যে একটা কার্ডিং মেশিন এমন ভাবে ফিট হচ্ছে আর একটাতে অন্যরকম ভাবে ফিট হচ্ছে, ঠিক আছে, তখন তাহলে তোমরা ম্যাটেরিয়ালটা তৈরি করবা, মানে যখন ইয়ারটা তৈরি করবা তখন দেখাচ্ছে ইয়ারের মধ্যে যে কোয়ালিটি কনসিস্টেন্সিটা এটা থাকবে না। তো এই ইউনিফর্ম ফিট করার জন্য তোমার হচ্ছে যে পাইপের সাথে যে ফিট ফিট হয় নিউমেটিক সিস্টেমে, এটা একটু টাফ, কারণ এটা সম্পূর্ণভাবে অটোমেটিকলি করা হয়, ম্যানুয়ালি করা হয় না। আগে যখন আমরা ওল্ড ব্রোডুম লাইন যেটা ছিল যেখানে ইস্কাসের মেশিন ইউজ করা হতো, সেই ইস্কাসের মেশিনে তোমার হচ্ছে ল্যাপ তৈরি হতো, ল্যাপ কি আমি দেখাচ্ছি একটু পরে, ল্যাপ তৈরি হতো, সেই ল্যাপটা তোমার হচ্ছে ওয়েট বা ভেরিয়েশন চেক করা যেত, যে ল্যাপের তোমার হচ্ছে কতটুকু একটা নির্দিষ্ট লেন্থে ওই ফাইবারের একটা শিট পাতলা শিটের ওয়েট কতটুকু ওটা মেজার করা যেত,
ফলে এক একটা ল্যাব যখন ক্রিয়েট হতো তো ওটা ম্যানুয়ালি মেজার করে ওই ল্যাবে হচ্ছে ওয়েট ঠিক আছে কিনা বা ইভেন হচ্ছে কিনা এটা চেক করা যেত। বাট যেহেতু আমরা নিউমেরিক সিস্টেমে যাচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা চেক করার কোনো উপায় থাকে না, কিন্তু ল্যাব সিস্টেমটা অনেক বেশি টাইম কনজিউমিং প্লাস হচ্ছে তোমার এটা লেস ইকোনমিক্যাল, বিশেষ করে লেবার লাগে ম্যানুয়ালি করতে হয় তো এখানে অতটা ইকোনমিক্যাল না। তো মোটামুটি দুইটা ফিডিং, একটা হচ্ছে তোমার ল্যাব ফিডিং আর একটা তোমার হচ্ছে স্কাচার মেশিন ইউজ হয় আমাদের ল্যাবে আছে। তো এটা তোমার হচ্ছে একটা স্কাচার মেশিন, এখানে তোমার হচ্ছে এই যে এটাতে দেখো এখানে ম্যাটেরিয়ালটা হপার ফিডার থেকে ফিড হয়। হপার ফিডার কি তোমাদের হচ্ছে ওই আমাদের ওল্ড যে বলুন ল্যাবে যেটা আছে ওখানে হচ্ছে মেশিন নাম একটু আলাদা, যে ইউনিটি ইউনিমিক্স এরকম নাম নাই। ওখানে তোমার হচ্ছে 7টা মেশিন ইউজ হয় বলুন, কাজগুলো কাছাকাছি নামটা একটু ডিফারেন্ট। প্রথমে তোমার হচ্ছে ব্লেড ওপেনার ইউজ হয়, তারপর স্টেপ ক্লিয়ার ইউজ হয়, স্টেপ ক্লিয়ারটাকে পড়লাম, তারপরে তোমার হচ্ছে ভার্টিক্যাল ওপেনার আছে, তারপরে তোমার হচ্ছে হপার ফিটার আছে, পর্কিপাইন মিটার আছে, হপার টু আছে। তো দেখো এই হপার ফিটার থেকে তোমার হচ্ছে এই স্কাচার এখানে ফিট হবে। ফিট হওয়ার পরে এখানে তোমার হচ্ছে ফিট জোলার আছে আর একটা হচ্ছে প্যাডেল লিভার আছে। তোমাদের আগের দিনকে আমি পড়িয়েছিলাম যে ওই যে মিটারিং ডিভাইস যেটা হচ্ছে তোমার ইউনি মিক্সে কতটুকু ফাইবারটা হচ্ছে ওই মিক্সিং যখন মিক্সিং হবে কতটুকু যাবে, পিসিএস একটা কোয়ান্টিটি মেজার করে দেয়, যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে ওটা বন্ধ হয়ে যায়, মিটারিং ডিভাইস ছিল একটা। তো এখানে প্যাডেল লিভারের কাজটা সেম, কারণ এ দেখো এখানে হচ্ছে এটা এটা হচ্ছে ল্যাব দেখতে পাচ্ছ। আচ্ছা এই ল্যাবটা কিরকম, আচ্ছা ল্যাবটা হচ্ছে যে তোমার ওই যে কি বলি, আচ্ছা তোমরা ঘুড়ি ঘুড়ি উড়াইছো কিনা কেউ, নাটাই নাটাই দেখছো না যে দুই পাশে ধরার হাত দিয়ে ধরার জায়গা থাকে আর মাঝখানে একটু সিলিন্ডারের মতো মোটা থাকে, ওই ল্যাবটা তোমার হচ্ছে ওরকম দুই পাশে হাত দিয়ে ধরার জায়গা আছে এবং হচ্ছে মাঝখানে খুব মোটা, ওই মোটা অংশ তোমার হচ্ছে ওই ফাইবারের একটা পাতলা শিট, হ্যাঁ পাতলা শিট ক্রিয়েট হয়ে আস্তে আস্তে জড়ায় যায়। তোমার হচ্ছে এটা ল্যাব, বুঝতে পারছো? একটা ইমাজিন করো আমি এর থেকে ভালো ছবি অ্যাকচুয়ালি পাইনি, যখন ল্যাবে আমাদের মেশিনটা আছে যখন ল্যাব করবো তখন আর একটু ধারণাটা ক্রিয়েট হয় মানে ভালোভাবে ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি ল্যাব করলে বিষয়গুলো অনেক ইজি হয়, চোখের সামনে দেখা যায়। তো এই ল্যাবটা হচ্ছে তোমার এখানে এই একটা করে পাতলা লেয়ার খুলে তোমার ধরো যে 1 মিটার আমি লেন্থের পাতলা লেয়ার নিলাম, নিয়ে আমি এটার ওয়েট মেজার করলাম। তো আমার যতটুকু ওয়েট হওয়ার দরকার তার থেকে যদি ওয়েটটা বেশি চলে আসে তখন আমি এই প্যাডেল লিভারের সাহায্যে আমার ফিটটা কমাই দিব, আর যদি এমন হয় যে আমার ওয়েট কম চলে আসছে তাহলে এই প্যাডেল লিভারের সাহায্যে আমি ফিটটা বাড়াই দিব। এটাকে তোমার হচ্ছে পিয়ানো ফিট রেগুলেটিং মোশন বা প্যাডেল ফিট রেগুলেটিং মোশন বলা হয়। ভাইবাতে অনেক সময় ধরে যে পিয়ানো ফিট রেগুলেটিং মোশন কোথায় ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে হওয়ার পরে তোমার এই যে একটা দেখতে পাচ্ছ না সিলিন্ডার, এটাই তোমার হচ্ছে কৃষ্ণার বিটার, হ্যাঁ ওখানে যে ছবিটা ছিল এটা দেখেন দেখা যাচ্ছে না মানে জাস্ট ঢাকা। তো এটা তোমার হচ্ছে কৃষ্ণার বিটার, এটা তোমার হচ্ছে ওই যে বললাম যে ফাইন ফিলিং এর কাজটা করে। এই কৃষ্ণার বিটার পর তোমার হচ্ছে এখানে একটা কন্ডেন্সিং কেস থাকে, বললাম না ফাইবারটা তো হচ্ছে এখানে ওপেনিং অবস্থায় আসতেছে না, তো পাতলা শিট ক্রিয়েট কিভাবে হবে, তো এখানে ফাইবার গুলোকে কন্ডেন্স করা হয়, একটা কন্ডেন্স করে দেন তোমার এখানে 4টা ক্যালেন্ডার রোলার আছে, এই যে প্রথমে এইটার মধ্যে দিয়ে এসে তারপর এটার মধ্যে দিয়ে এসে তারপর এটা দিয়ে এসে এখানে তোমার হচ্ছে যে ল্যাব রোলার থাকে এই ল্যাব রোলারের মধ্যে ফাইবারের শিটটা জমা হয়, দেন ল্যাব ক্রিয়েট হয়। এই ল্যাবটাই তোমাকে হচ্ছে সরাসরি কার্ডিং এ ফিট দেওয়া হবে, এই যে এই ল্যাবটা ধরে তোমার সরাসরি কার্ডিং মেশিনে ফিট দেয়। তো এক্ষেত্রে কি হয় যে তুমি যেহেতু ম্যানুয়ালি চেক করতে পারছো সব প্রতি ল্যাপের কনস্ট্যান্ট যে ওয়েটটা এটা তুমি মেজার করতে পারছো, সব ভেরিয়েশন হলেও তোমাকে এখানে আইডেন্টিফাই করার সুযোগ আছে, প্লাস হচ্ছে প্রিভেন্ট করার সুযোগ আছে বা তুমি কখনো রেক্টিফাই করতে পারো, ঠিক আছে? কিন্তু যদি আমাদের হচ্ছে নিউমেরিক সিস্টেমে এটা একটু ডিফিকাল্ট বাট করা হয়। আচ্ছা এটা কি একটু বোঝা গেছে যে ল্যাব কি বা স্কাচার মেশিন কি কিভাবে একটু ফিড দেয়, একটু বোঝা গেছে? আচ্ছা ল্যাব বুঝতে পারছো যে ল্যাব কিরকম হয় দেখতে? অনেকে জয়েন করছে দেখতেছি, 41 জন, তোমাদের 80 জন না অর্ধেক জয়েন করছো?
সেম আসবে। আচ্ছা আচ্ছা, জান্নাতুল জিম আইডি 4 আছো? ইয়েস ম্যাম। আচ্ছা ল্যাবটার ফর্ম কিরকম হয় বুঝতে পারছো? জি ম্যাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি। বুঝতে পারছি, যখন ল্যাব করবা তখন আসলে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তো এটা হচ্ছে তোমার স্কাচারের কাহিনী। এখন এখানে যে ল্যাব ফিরতে গেল, এখানে ল্যাব ফিরতে হয় সরাসরি, এখানে যে ল্যাব ফিরতে হয় দেন তোমাদের হচ্ছে এখানে লিগারিন থেকে সিগন্যাল থেকে রকার থেকে। তোমরা তো কার্ডিং পড়ে ফেলছো না? কার্ডিং পড়া হয়ে গেছে না? কার্ডিং করছো না? কার্ডিং করছো তোমরা? চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার মানে ম্যাম পড়িয়েছেন না কার্ডিং? জি ম্যাম, কার্ডিং পড়ানো হয়েছিল। হ্যাঁ আচ্ছা, তো এটা হয়ে গেল হচ্ছে ল্যাব ফিট বা স্কাচারের কাহিনী। এরপরে তোমার হচ্ছে টাপ ফিট বা চুপ ফিট যেটা হবে, এটা তোমার হচ্ছে টাপ ফিট বা চুপ ফিট হচ্ছে তোমার যে কটন ফাইবারটা আমি হচ্ছে ওপেন করে ফেলছি, মানে ক্লিনার হয়ে গেছে লাস্ট পর্যায়ে, ডেলিভারি হবে তোমার হচ্ছে সরাসরি কার্ডে ফিট হবে। এটা তোমার হচ্ছে সরাসরি নিউমেরিক পাইপের সাহায্যে ফিট হয়ে যায়, যে পাইপ দিয়ে ফাইবার গুলো যাওয়া আসা করছে না, ওরকম পাইপ দিয়ে সরাসরি ফিট হয়ে যায়। দুই ধরনের হয়, যে এই যখন তোমার টুথ ফিট বা বলে, আমি ওখানে ভিডিওটা একবার দেখাচ্ছি, ওই ভিডিওটার মধ্যে একটু আছে আমি দেখাবো তোমার, ওখানে হচ্ছে দুই ধরনের হয় দিদি। এই টুথ ফিটের মধ্যে যদি ওপেনিং রড থাকে অথবা না থাকে, এটাতে হচ্ছে কোনো ওপেনিং রড নাই, সরাসরি ম্যাটেরিয়াল এখান দিয়ে আসে ফিট হয়ে, জাস্ট এখানে ফিট হয়। আরটা থেকে টুথ হচ্ছে তোমার ওপেনিং রড থাকে, যদি এখানে একটা ওপেনিং রড থাকে, ওপেনিং রডটা আর একটু ওপেন করে দেয়, দেন হচ্ছে তোমার এটা কার্ডিং এ ফিট হয়। এটা মূলত হচ্ছে কার্ডিং এইভাবে থাকে, এটা এটা এখানে ফাইবারটা হচ্ছে বোরুন থেকে আসে, দেন এখানে আইট ওপেন হয়ে কন্ডেন্স হয়ে তোমার এখানে হচ্ছে কার্ডিং এ ফিট হয়। তো ওইখানে একটা ভিডিওটা আমি একবার দেখি, একটু দাঁড়াও, ওই ভিডিওটা দেখলে দেখবা যে একটু বুঝতেছো। আচ্ছা এখানে দেখো যে এখানে কিন্তু একটা ব্লুরো ম্যানেজমেন্ট, এই একটা ব্লুরো ম্যানেজমেন্টের সাথে কতগুলো কার্ডিং মেশিন আছে, অনেকগুলো কার্ডিং মেশিন আছে, এই একটা ব্লুরুম থেকে সবগুলোতে ফিট হচ্ছে। দেখো এখানে একটা পাইপের সাহায্যে, এই যে এইখানে যে সিস্টেমটা দেখতেছো না, এটাই চুট ফিট বা টাপ ফিট সিস্টেম, এটা দিয়ে কার্ডিং এ ফিট হচ্ছে, এই একটা ব্লুরুম থেকে সবগুলোতে ফিট হচ্ছে। তো এখানে অবশ্যই একটা ইউনিফর্ম ফিট যেতে হয়, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এখানে আর একটা পাইপের সাহায্যে এখানে ফিট হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার টুথ ফিট সিস্টেম ছিল। তো এটা তো কার্ডিং এর ডিটেলস পড়ার কথা, আমি এই জন্য বেশি পড়ালাম না। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিস্টোর। ইউনিস্টোর কি একটু দেখি। তো ইউনিস্টোর মেশিন যেটা হচ্ছে, যে তোমার এটা হচ্ছে ইন্টারমিডিয়েট একটা স্টোরেজ সিস্টেম হিসেবে ইউজ হয়। ইন্টারমিডিয়েট সিস্টেম কেন দরকার সেটা একটু বলি। এরকম যদি হয় যে আমার কার্ডিং মেশিনে কোনো সমস্যা হয়েছে বা রেগুলার মেনটেন্যান্স এর জন্য কার্ডিং মেশিন বন্ধ আছে, তখন কি আমি ব্লুরুমও বন্ধ করে রাখবো? নিশ্চয় না, কারণ হচ্ছে ফ্যাক্টরিতে প্রতিটা মিনিটের অনেক বেশি বেশি অনেক বেশি মূল্য, ঠিক আছে। তো হচ্ছে কার্ডিং মেশিনের কোনো সমস্যার কারণে বা টেকনোলজিক্যাল কোনো কারণে হয়তো বা কার্ডিং মেশিনে এখন ফিট যাচ্ছে না, কিন্তু আমার ব্লুরুমের প্রোডাকশন কন্টিনিউ আছে, তো সেক্ষেত্রে আমি ইনস্টোর ব্যবহার করার মাধ্যমে এখানে কিছু ফাইবার স্টোর করে রাখতে পারি কিছু সময়ের জন্য। তো দেখো যে এখানে কি আছে, প্রথমে এখানে হচ্ছে ম্যাটেরিয়ালটা ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার পরে তোমার হচ্ছে এখানে তোমার ফিড ডলার আছে, ওপেনিং ডলার আছে, তারপরে তোমার হচ্ছে এখানে দেখো আরো ছবিতে দেখা যাচ্ছে যে এখানে তোমার একটা মেশ স্ক্রিন আছে, এখানে লাইট বিডে সিস্টেম আছে। তো ফাইবারটা হচ্ছে তোমার এখানে আসলো, আসার পরে তোমার এখানে একটা আরেকটা মেশ স্ক্রিন বা পারফোরেটেড স্ক্রিন আছে, মানে ছোট ছোট ছিদ্র আছে, তো ছিদ্র দিয়ে আর একবার তোমার হচ্ছে এয়ারটা বের হবে, ওখানে কিছুটা ডিজাস্টিং হবে আর একবার। এখানে ডিজাস্টিং হওয়ার পরে তোমার এখানে জমা থাকবে, এখানে জমা থাকবে, এবং কতটুকু জমা আছে তুমি যে এখানে লাইট ব্যারিয়ার আছে তুমি এখানে দেখতে পারো যে হ্যাঁ কতটুকু জমা আছে। দেন জমা থাকার পর যখন দেখবা যে হ্যাঁ আমার এখন আর কার্ডিং কোনো সমস্যা নেই, ম্যাটেরিয়াল ফিট দিতে পারবো, তখন এখান থেকে ফিট ডলার ওপেন করার সাহায্যে
তোমার এখানে মেটেরিয়াল রিচার্জ হবে। এটা বলা হচ্ছে যে তোমার প্রায় 15 কেজির মতো ফাইবার হচ্ছে তোমার স্টোর করে রাখতে পারে। ওকে আচ্ছা, এখন যেটা করবো সেটা তোমার হচ্ছে যে আমি তো অনেকক্ষণ ধরে বলতেছি ডাস্টিং ভাল ডাস্টিং ভাল ডাস্টিং, এটা তো এটার বেসিকটা কি বা এটা কিভাবে কোন কোন ইকুইপমেন্ট দিয়ে এই মেশিন গুলোর বাইরেও কি ডাস্টিং করা যায় কিনা এটা একটু দেখবো। তো এটা দেখার জন্য দুইটা বিষয়, সেটা হচ্ছে যে ডাস্টিং প্রিন্সিপাল সেটা হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে যে ডাস্ট মানে রিলিজিং ডাস্ট উইথ দা এয়ার, এটা অনেকটা কিরকম যে তোমাদের বই খাতা বা হচ্ছে যে জামা কাপড় যদি একটু ধুলা লেগে যায় তোমরা কি ঝাড়ি দিয়ে পরিষ্কার করো না, মানে ওই ডাস্টটা বা এয়ারটা কি করো এয়ারের মধ্যে রিলিজ করে দাও, তাই না? এটা হচ্ছে একটা ডাস্টিং সিস্টেম। আর একটা তোমার হচ্ছে যে ভ্যাকুয়াম ক্লিনার যেটা আছে, আমরা সাকশনের মাধ্যমে ডাস্টটা হচ্ছে টেনে নিয়ে যাই, এটা হচ্ছে আরেক সিস্টেম। তো মোটামুটি দুইটা সিস্টেমে হচ্ছে ডাস্টিং ইনভলভ হয়ে থাকে, মানে দুটা প্রিন্সিপাল, একটা যদি হচ্ছে আমি ওই ডাস্টটাকে এয়ারের মাধ্যমে রিলিজ করি মেটেরিয়ালটাকে বিট করে করে, তারপরে সেই এয়ার কন্টামিনেটেড এয়ারটাকে যদি আমি রিলিজ মানে রিমুভ করে দিই সেক্ষেত্রে একটা ডাস্টিং ইনভলভ হবে। আর একটা যদি হয় যে ভ্যাকুয়াম ক্লিনার আমাদের সাকশনের মাধ্যমে ওই এয়ার যেটাতে ডাস্ট আছে ওটাকে সাকশন করে নিয়ে গেলাম, সেক্ষেত্রে একটা ইনভলভ হতে পারে। তো এর জন্য তোমার হচ্ছে কি কি ইকুইপমেন্ট ইউজ করা যেতে পারে, একটা হচ্ছে পারফুটের ড্রাম ইউজ করা যেতে পারে, যে আমরা একটু আগে যে বলছিলাম যে পারফুটের ড্রাম থাকে কোথায় পড়লাম তোমাদের একদম প্রথমে যেটা পড়লাম রিটারের যে ইউনিফ্লেক্স, ওখানে পারফুটের ড্রাম ছিল ওখানে থাকতে পারে, আবার হচ্ছে ওটা ইউজ হয়, অথবা আবার একটা আছে যে নন রোটেটিং মানে রোটেট করবে না পারফুটের সার্ফেস থাকবে, একটা সার্ফেস যেটা হচ্ছে পারফুটের তোমার রিটার আর ট্রুজারের যে ডিটাস্টিং ডিভাইস এগুলার ক্ষেত্রে এগুলো ইউজ হয়। আর দুটা নর্মালি আছে তোমার হচ্ছে পারফোরেটেড বেল্ট আর স্টেশনারি পাম্প, তো এটা মোটামুটি অতটা বেশি ইউজ হয় না, মূলত দুটা বেশি ইউজ হয়, এটা পারফোরেটেড ড্রাম আর হচ্ছে নন অনুসরণ পারফোরেটেড সার্ফেস। তো রিটার কি করে, এটা হচ্ছে ওদের একটা পারফোরেটিং ডিটাস্টিং ইকুইপমেন্ট, এটা তোমার হচ্ছে কোন মেশিনে থাকে না, এটা হচ্ছে যে মেটেরিয়ালটা যে পাস হয় না বিভিন্ন ডাক্ট থাকে যে একটা থেকে আরেকটা কানেক্টেড, এই ডাক্টের মধ্যে এটা ইনপুট করে দেওয়া যায়, হ্যাঁ এই মে সিস্টেমটাকে তোমার ইনকর্পোরেট করে দেওয়া যায়। এটাতে এমন কিছু না, এটা তোমার হচ্ছে একটা ডাক্টের মতোই জাস্ট একটা প্রান্ত একটু সরু এবং এটা পারফোরেটেড, এই যে ডট 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 দেওয়া যেটা বোঝা যাচ্ছে মানে এটা হচ্ছে পারফোরেটেড, একটু একটু ছিদ্র ছিদ্র আছে। আচ্ছা এখানে দেখো যে ফাইবার আছে, এগুলো হচ্ছে ফাইবার, এই যে এগুলো ফাইবার বোঝাচ্ছে আর মাঝে মাঝে ছোট ছোট ডাস্ট বা ট্রাস্ট এগুলো বোঝাচ্ছে। তো এখানে যখন ম্যাটেরিয়ালটা এই এই পাশ থেকে এই পাশ দিয়ে যাচ্ছে তখন এইখানে একটা সাকশন ফ্যান আছে, সাকশন ফ্যানটা ওই এয়ারটাকে যে ডাস্ট কন্টেইনিং যে এয়ার ওইটাকে সাকশন করতেছে, সাকশন করে নিয়ে যাচ্ছে। সো ম্যাটেরিয়ালটা যখন এই পাশ থেকে এই পাশ দিয়ে পাস হচ্ছে এর মধ্যে যে ডাস্টটা ছিল বা টায়ার যেটা ছিল সেটা সাকশনের কারণে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইটারের তোমার ডাস্ট রিমুভাল সিস্টেম। তো এটাকে তোমাকে বলা হচ্ছে যে ওয়াশড বাই এয়ার কারেন্ট, মানে এয়ার এর মাধ্যমে এটাকে হচ্ছে তোমার ওয়াশ বা হচ্ছে যে ডাস্টটা থাকে এটা রিমুভ করা হচ্ছে। এটা কি বোঝা গেছে? মানে উপরে যে ডাস্ট যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা এটা সেম, এই সেমটাই তোমার হচ্ছে এই যে একটা বক্সের মতো দেখতেছো না, এই বক্স একটা এই এখান থেকে কালেক্ট করে তোমাকে এটা দিয়ে পাস হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা। তো রিটারের মতোই ট্রুজারেরও সেম একই বিষয়, শুধুমাত্র ওই মেশিনটা দেখতে একটু অন্যরকম আর কিছু না। এখানে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালটা এখান দিয়ে ঢুকে, এই যে ওয়ান লেখা এখান দিয়ে ঢুকে ঢুকে এই যে টু এই পাশ দিয়ে যায়, এই পাশে যাওয়ার পরে এইখানে দেখো একটা পারফোরেটেড দেখা যাচ্ছে, পারফোরেটেড জায়গা পারফোরেটেড শিট বলতে পারো বা সার্ফেস বলতে পারো দেখা যাচ্ছে, এখান দিয়ে যখন পাস করবে পাস করার সময় এখান দিয়ে যে ম্যাটেরিয়াল ডাস্ট থাকবে এটা সাকশন হয়ে এখান থেকে চলে যাবে, যে ম্যাটেরিয়াল যে ক্লিন ম্যাটেরিয়ালটা তোমার এখান থেকে উপর ধুয়ে এটা থেকে ডিসচার্জ হয়ে যাবে। সেম প্রিন্সিপাল, শুধুমাত্র মেশিনটা দেখতে একটু আলাদা। একটু শুনি কেউ বুঝছে নাকি,
আচ্ছা 13 আইডি হৃদয়, বুঝছো? জি ম্যাম, কিছুটা বুঝেছি। আনিসুর রহমান 33 আইডি, বুঝতে পারছো? আজকে হচ্ছে এ পর্যন্তই। তোমরা হচ্ছে কোথায় কোথায় বোঝো নাই আমাকে একটু বলো, আমি একটু আরেকটু রিভিউ করার ট্রাই করি। আচ্ছা বাদ দাও, এখন বলো তো আমার ক্লাস কেমন লাগে। বোরিং? জি না ম্যাম। ম্যাম আপনার ক্লাস ভালোই লাগে, কিন্তু এই যে মেশিনের জিনিসপত্র গুলো তো ওগুলা দেখি নাই, তো ওই জন্য ওইগুলো একটু রিলেট করতে কষ্ট হয়। হ্যাঁ, এই জন্য তো আমি হচ্ছে ট্রাই করি যে তোমাদের ভিডিও দিয়ে বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কি মানে সব ভিডিও অ্যাভেলেবল না, অ্যাভেলেবল না। তো এর জন্য একটা সলিউশন, সেটা হচ্ছে যে ল্যাবে দেখা, আর একটা বিষয় হচ্ছে বেশি বেশি মিল ভিজিট করা। কারণ হচ্ছে আমাদের ল্যাবে তোমার মডার্ন মেশিনারিজ গুলো নাই, তো তোমরা যখন ল্যাব থেকে বা হঠাৎ করে যখন, বিশেষ করে যে সমস্যাটা হয় যে আমরা যখন হঠাৎ করে ইন্টার্ন করতে যাই তখন দেখা যায় যে, বা হঠাৎ করে যখন জবে ঢুকে তখন দেখা যায় যে আমরা ল্যাবে যে মেশিন গুলো দেখছিলাম বা আমরা যেটা করে আসছি আসলে ফ্যাক্টরিতে এরকম না। তো এর সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে যে বেশি বেশি মেল ভিজিট করা যায়, তাহলে হচ্ছে তুমি ইন্ডাস্ট্রিতে কি কি হচ্ছে বা কি মেশিন ইউজ করতেছে ওগুলো রিলেট করতে পারবা। আমি ট্রাই করে মেল ভিজিট করেছিলাম, কিন্তু আমি ওই সময় এগুলো পড়ানো হয় নাই, তো আসলে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তখন রিলেট বুঝতে পারো নাই, তখন মনে হচ্ছে যে এভাবে কাজ চলতেছে এটা এটা এটা, কিন্তু এখন যখন পড়ছো তখন তুমি তোমার মাথায় কিছু না হলে কিছু আছে, যখন তুমি ফ্যাক্টরিতে যাবা তখন একটু রিলেট করতে সুবিধা হবে, বুঝছো? আরো তো তোমাদের হচ্ছে মানে বিষয়টা নতুন, এই টেক্সটাইল মেশিন গুলো নতুন, তো মাত্র 2-1-এ তোমরা, একটু রিলেট করতে কষ্ট হচ্ছে, কিভাবে কাজ করে একটু বুঝতে কষ্ট হচ্ছে। তো যখন আস্তে আস্তে একটু 3-1, 2-2, 2-2 একটু ছোট হয়ে যায়, 3-1-এ যখন যাবা তখন দেখবা যে আগে বিষয়গুলো রিলেট করতে পারতেছো। আর তোমাদের তো এইটা তো ফরেস্ট স্টাফ স্প্রিং আমি পড়াচ্ছি, এটা কিন্তু এখানেই শেষ না, এখানে যে মেশিন গুলো পড়াচ্ছি এই মেশিন গুলোর পরে দেখা যাচ্ছে প্রসেস কন্ট্রোল, প্রসেসটা আরো বেশি অপটিমাইজ করা যায়, আরো বেশি কোয়ালিটি বাড়ানো যায়, এসব আছে। তো যখন ওখানে যখন পড়বা তখন দেখবা যে এগুলো রিলেট করতে তোমার জন্য আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। তবে যেটা সেটা হচ্ছে ল্যাবে আমাদের মনে হয় যে আমাদের আরো পাশে যদি নতুন মেশিন নিয়ে আসা যায় তাহলে হয়তো বা আর একটু ইজি হইতো তোমাদের একটু বোঝানোর জন্য। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের তো কোনো সিআর নাই, তাহলে কি নেক্সট রবিবারে তো ক্লাস নেব না? ম্যাম জি ম্যাম, নেক্সট রবিবার নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো তাহলে। আর শোনো, যে তোমাদেরকে বই দিয়েছিলাম, ভালো কথা, বই পাইছো? জি ম্যাম পাইছি। আচ্ছা ওইটা একটু দেখো, দেখলে দেখবা যে একটু আইডিয়াটা একটু ক্লিয়ার হচ্ছে। আমি তো পড়াচ্ছি, পড়ার সাথে সাথে যদি দেখো না, ধরো আজকে সন্ধ্যায় বা কালকে যদি একটু বসো তখন দেখবা যে রিলেট করতে আর একটু ইজি হচ্ছে। ম্যাম এই যে স্লাইড গুলো এগুলো দিয়ে দিলেও ভালো হয়, বই দেখলে আসলে পড়তে ইচ্ছা করে না অনেক কিছু। তো এই কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, কারণ হচ্ছে এই যে বইটা দিয়েছি মানে এই বইয়ের সময় 7টা পার্ট আছে, তো এই 7টা পার্টই তোমাকে মোটামুটি পড়তে হবে কোনো না কোনো সেমিস্টারে কোনো না কোনো ভাবে। আমি স্লাইড দেওয়ার ট্রাই করব, বাট ম্যাম হয়তো বা কোশ্চেন করতে পারেন, মেবি আমি নাও করতে পারি। তো আমি বই থেকে তোমাদেরকে পড়াই, কিন্তু স্লাইড বানাই কারণ হচ্ছে যে তোমাদের যাতে অ্যাট্রাকশনটা একটু বাড়ে, কারণ বই দেখলে আমি জানি বিরক্তিকর, বইয়ের লেখাগুলো একটু ছোট ছোট আছে, কিন্তু ইংলিশটা সহজ, নর্মাল ইংলিশ বেশি কঠিন না, আর তারপরে ছবিগুলো ওরকম ভাবে নাই। আমি দেওয়ার ট্রাই করবো, আমি তো শুনে তোমাদের স্লাইড গুলো দেওয়ার ট্রাই করবো, আর হচ্ছে ভিডিও গুলো থাকে না সেই জন্য আমি স্লাইডটা বানাই, যাতে করে হচ্ছে তোমরা বিষয়টা একটু ভালো করে এডিট করতে পারো। ঠিক আছে, এই যে হামিম আসতো, কই গেছিলাম?
আমি একটু বের হল আসলো ব্লাড ব্লাড দেখেছিলা জি ম্যাম ও আচ্ছা এখন কি সুস্থ ফিল হচ্ছে নাকি কোনো সমস্যা হচ্ছে না তো না ম্যাম আজকে দেওয়াই হয় না আজকে শুধু কোভিড টেস্ট করা হয়েছে আচ্ছা তোর বাসা কোথায় জানি মিরপুর মিরপুর চলো ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তোমার ব্লাড পজিটিভ নাকি ব্লাড গ্রুপ কি এ পজিটিভ আচ্ছা শুনে রাখলাম যদি লাগে কখনো আচ্ছা ঠিক আছে তাহলে সুস্থ থাকো সবাই ভালো থাকো সানডে আমি হচ্ছে তাহলে এই 11টার সময় ক্লাস নেব ঠিক আছে ওকে আচ্ছা।